গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, লাশ তো ফেলেছে পুলিশ, লাশ তো ফেলেছে প্রশাসন, সেটাতে লাভবান বিএনপি হচ্ছে, সেটাতে লাভবান বিএনপি হচ্ছে। আপনি কি বলবেন? আমার কথা হলো হেফাজতের জন্য তাকে চিৎকার করতে হবে না, তিনি কিন্তু হেফাজত নামধারী বিএনপির পক্ষে চিৎকার করছেন। ওই ওরা কারা? হেফাজত কি? হেফাজত বলতে কিছু নেই, মাদ্রাসার এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আজকে বিভিন্ন সময়ে বিএনপি আন্দোলন সংগ্রাম করতে ব্যর্থ হয়ে তাদেরকে বিভিন্ন ভাবে এই গোলা পানিতে মাছ শিকারের একটা প্রক্রিয়া। তারা দুই পক্ষ সবসময় হেফাজতের আশীর্বাদ কেন চান? না, আমরা কাউকে আশীর্বাদ করি না। বাংলাদেশের নাগরিক হিসাবে হেফাজত যখন দাবি দাওয়া নিয়ে এসেছে তখন যৌক্তিক দাবিকে সরকার মেনে নিতে পারা এটা স্বাভাবিক বিষয়, এইটাকে কাউকে প্রশ্রয় দেওয়া নয়। কি প্রশ্রয় যারা দিয়েছেন তারাই কিন্তু আজকে ওই যে মাদ্রাসার মধ্যেই থাকে, ওদেরকে বিভিন্ন সময়ে তারা ব্যবহার করেন। কারা ব্যবহার করেন? সরকার ধৈর্যসহ্যের পরিচয় দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। বিএনপি বলেছে সুবর্ণ জয়ন্তীতে 15টা লাশ ফেলা হলো স্বাধীন বাংলাদেশে, আর আপনারা বললেন 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে ওরা কারা সেটা আপনারা প্রমাণ করে দিলেন। এই যে আপনারা ওরা কারা দেখাচ্ছেন, এই ওরা কারা কি তো আপনারাই বাড়তি দিয়েছেন? ওরাই তো বারবার বিতর্কিত করছে, বাংলার স্বাধীনতাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে। আজকে যখন মোদির মতো একজন ভারত সরকার প্রধান বাংলাদেশে আসেন, এই করোনার মধ্যে এসে আমাদেরকে গর্ব করে যখন আমাদের নেতার পক্ষে বক্তৃতা করেন তখন গা জ্বালা দিয়েছে তাদের। তখন ওই মূর্খ বিএনপির দল আজকে তাদের গালাগালি করবেন না বাবু ভাই, একদম না, মৃত্যুর ভোট ছাড়া ক্ষমতায় আছে, যা মুখে আসে তাই বলবেন না, কোনো দোষারোপ করতে গালি দেয়নি, মূর্খ বলেছে, মূর্খ বলেছে বিএনপি, মূর্খ, আমরা কাউকে গালি দেই না, বলা যায় আমরা গালি দেই না, আমরা অসভ্যদেরকে সভ্যতা বলা হচ্ছে, জাস্ট শুনে বিবৃতি, বিদেশীদের বিবৃতি তাদের খুব পছন্দ হয়েছে, হবে তো বটেই, কারণ ডিপ্লোম্যাটিক রেটরিক বলে একটা কথা আছে, আপনি আপ্যায়ন করে আনবেন গালি খাবার জন্য তো নয়, ডিপ্লোম্যাটিক রেটরিক অনুযায়ী তারা তাদের বক্তব্য দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের এত খুশি কেন? কারণ 2014 সালে এই ভারতের সাহায্য ছাড়া 153টা আসনে বিনা ভোটে সংসদ গঠিত করতে পারতো না তারা, ভারতের সাহায্য ছাড়া 2018 সালে রাতের বেলা নির্বাচন করতে পারতো না তারা। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নিয়ে তাদের অন্যরকম উচ্ছ্বাস থাকবে, সীমান্তে প্রতি আপনার কথা বলি নাই, আপনার কথা মানুষকে মারা হয়, যখন বাংলাদেশ ভারতের সীমান্তকে বদ্ধভূমি বলা হয়, যখন ভারতের তরফ থেকে বলা হয়, জয়শঙ্কর বলেন যে অপরাধ না করলে তো সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সীমান্ত হত্যাকে এন্ডর্স করে ভারত, তখন আমার সরকারকে আমি কোনো প্রতিবাদ করতে দেখি না। যখন বাংলাদেশে প্রতি বছর 200-র বেশি মানুষ সীমান্তে মারা যায়, নেপালে তো পারে না ভারত, চায়নাতে তো পারে না ভারত, পাকিস্তানে তো পারে না ভারত, অন্য কোনো দেশের সঙ্গে তো সীমান্ত